নতুন করে পরমাণু চালিত সাবমেরিন বানাচ্ছে রাশিয়া, ঘোষণা পুতিনের। নতুন করে পরমাণু চালিত সাবমেরিন বানাচ্ছে রাশিয়া, মস্কোর বাইরে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, রাশিয়া পরমাণু চালিত সাবমেরিন সহ নৌবাহিনীর জন্য বেশ কিছু যান বানাবে। এই প্রদর্শনীতে রাশিয়ার অস্ত্রশস্ত্র ও সেনার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হয়েছে। রাশিয়া চাইছে বিদেশি ক্রেতারা এই প্রদর্শনীতে এসে অস্ত্র কেনার বরাত দিক তাদের। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সেই প্রদর্শনী দেখেছেন। পুতিন একটি ভিডিওতে বলেছেন, শক্তিশালী ও সার্বভৌম রাশিয়ার জন্য চাই শক্তিশালী নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীকে শক্তিশালী রাখতে হবে, দেখতে হবে যাতে তারা নিজেদের বেস তৈরি করতে পারে, তাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকে, বিশেষ করে স্টেট অফ আর্ট অস্ত্র থাকে। পুতিন জানিয়েছেন, আমাদের নৌবাহিনী সব যুদ্ধজাহাজে সর্বাধুনিক অস্ত্র, যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশনের জন্য আধুনিক যন্ত্র লাগানো হবে। সিরিয়ায় সংঘাতের সময় আমাদের প্রযুক্তি যে কতটা কার্যকর তা আমরা দেখেছি। তিনি বলেন, তিন ধরনের জলযান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে আছে দুইটি পরমাণু চালিত সাবমেরিন, যেখানে ইন্টারকন্টিনাল ব্যালিস্টিক মিসাইল থাকবে। এছাড়া দুইটি ডিজেল চালিত সাবমেরিন এবং অন্য নৌযানও তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন। ক্রেমলিন এখন রাশিয়ার নৌবাহিনীকে আধুনিক করার দিকে মন দিয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পুতিন সোমবার বলেছেন, আমরা চাই সমুদ্রের কৌশলগত এলাকায় রাশিয়ার পতাকা উড়তে থাক। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন অস্ত্র তৈরির কাজও চলছে। তার মধ্যে আছে নতুন হাইপারসনিক ড্যাগার, পরমাণু চালিত এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং সুখোই S-70 হান্টার। তালেবানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন ট্রুডো, দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখলের পর থেকেই দেশটিতে দেখা গিয়েছে বিশৃঙ্খলা। তালেবান ইস্যুতে আন্তর্জাতিক মহলেও বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালেবানকে সন্ত্রাসী সত্তা হিসেবে উল্লেখ করে সশস্ত্র সংগঠনটির ওপর নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা AFP-র বরাত দিয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ট্রুডো সাংবাদিকদের বলেন, কানাডা এরই মধ্যে বলেছে এবং বহুদিন ধরেই মনে করে যে তালেবান সন্ত্রাসী এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়, তাই তারা সন্ত্রাসীদের তালিকায় রয়েছে। সুতরাং হ্যাঁ, আমরা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে পারি। ধনী দেশগুলোর জোট G7-এর নেতারা মঙ্গলবার আফগানিস্তান নিয়ে অনলাইন বৈঠক করবেন। জাস্টিন ট্রুডো জানান, G7 আর কি করতে পারে তা নিয়ে জোটের নেতাদের সঙ্গে তিনি অচিরেই আলাপ আলোচনার অপেক্ষায় আছেন। মার্কিন সেনা প্রত্যাহার আফগানিস্তানের সব গোষ্ঠীর জন্য টার্নিং পয়েন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার যুদ্ধবিধ্বস্ত দেশটির সবার জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের সঙ্গে গতকাল এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট রাইসি। এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর আফগানিস্তানের ঘটনাবলী সম্পর্কে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের দৃষ্টিভঙ্গি জানতে চান। জবাবে প্রেসিডেন্ট রাইসি বলেন, সমসাময়িক ইতিহাস বলছে যে আফগানিস্তানে আমেরিকা হস্তক্ষেপ করার পর থেকে দেশটি কখনো ভালো সময় পার করেনি। আমরা বিশ্বাস করি আফগানিস্তানের বিভিন্ন গোষ্ঠী দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে এবং পরস্পরের সহযোগিতা নিয়ে সরকার গঠন করবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তিনি আরও বলেন, আমেরিকার বেআইনি এবং একতরফা নিষেধাজ্ঞার পরেও আফগান শরণার্থীদের জন্য ইরান সব ধরনের খরচ নিজের কাঁধে নিয়েছে। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশ হিসেবে ইরান নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশটিতে যেসব সরকার শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করে তাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।